আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। আপনারা ভালোভাবে জানেন যে আমরা যে আলহামদুলিল্লাহ ঔষধ ছাড়া সুগারের চিকিৎসা করছি, এবং সুগার আলহামদুলিল্লাহ আমাদের কাছে সম্পূর্ণরূপে সেরে যাচ্ছে, যার একাধিক ভিডিও আপনারা দেখেছেন। তো বিশেষ করে আমরা সুগারের যে চিকিৎসা করছি ঔষধ ছাড়াই, তো ঔষধ ছাড়া আমরা চিকিৎসা করে থাকি, কিন্তু আমরা কিছু খাবার দিয়ে থাকি, কিছু ন্যাচারাল আমরা কিছু খাবার দিয়ে থাকি, যেগুলো আপনাদের সামনে এর আগে বেশ কিছু ভিডিওতে আনবক্সিং করা হয়েছে। তো আজকে একটি খাবার আপনাদের সামনে আনবক্সিং করা হবে। তো সেটা অর্ডার করা হয়েছিল, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা অর্ডার করা হয়েছিল, এটা কালকে আমার হাতে এসে পৌঁছেছে। তো এটা আনবক্সিং করে আপনাদের সামনে দেখাবো। তো এটা খুব সহজভাবেই, এটা হচ্ছে একটা তেল। তো এটাকে আমি আনবক্সিং করছি, এই যে দেখেন, এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে কি, এমসিটি অয়েল। এটা নারকেল থেকে তৈরি হয় তেলটা। একটা এর আগে আপনাদেরকে সরাসরি নারকেল তেল, কোল্ড প্রেস নারকেল তেল দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে আরও মানে ওটা উন্নতভাবে। এটা আপনারা যদি ডিটেলস জানেন তাহলে হয়তো ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে আর আপনারা পাবেন এমসিটি অয়েল কাকে বলে, এর মানে গুণাগুণ কি। তো এটা মূলত মানে কোনো মানে ঔষধ না, এটা হচ্ছে একটা ন্যাচারাল একটা খাবার, ঠিক আছে। তো এটা আমরা বিশেষ করে সুগারের রুগীদেরকে দিয়ে থাকি, তবে সব খাবার সব রুগীকে দেওয়া হয় না। কোন রোগীর কী পজিশন, কী পরিস্থিতি, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তাকে কী খাবার, কী ধরনের খাবারগুলো দিতে হয়, কারণ আমাদের কাছে অনেক ধরনের খাবার রয়েছে সুগারের রোগীর জন্য। যেহেতু সুগারের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র সুগারের রোগী দেখে থাকি এবং যথেষ্টভাবে আলহামদুলিল্লাহ সুগারের রোগীর উপরে কাজ করে থাকি, তো বিশেষ করে কোন সুগারের রোগীকে কখন কী পজিশনে কী পরিস্থিতিতে কোনটা কী খাবার দিতে হয়, কেমন করে দিতে হয়, কীভাবে খেতে হয়, এই সমস্তগুলো কিন্তু তাদের প্রস্তুতির উপরে নির্ভর করবে। তো যাই হোক, আজকে একটা মানে জিনিস আনবক্সিং করা ছিল। বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার বাড়িতে সুগারের রোগী, আপনার প্রতিবেশী সুগারের রোগী, আপনার আত্মীয় সুগারের রোগী, এই জন্য বিশেষ করে আমাদের এই ভিডিও অবশ্যই ওদের কাছে পাঠাবেন। কারণ হচ্ছে যে আমরা যে ঔষধ ছাড়াই যে আমরা সুগার আলহামদুলিল্লাহ আমাদের কাছে সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে, পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে, যেটা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারছেন না। যারা হয়তো বিশ্বাস করতে পারছে না, আমাদের চ্যানেলে গিয়ে দেখুন, যারা সম্পূর্ণ ভালো হয়েছে এবং ভালো হওয়ার পরে তারা মিষ্টি ভাত সম্পূর্ণ খেতে পারছে, এই সব ভিডিওগুলো দেওয়া হয়েছে। তো আপনারা গিয়ে সেখানে দেখুন। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করবেন, এবং ভিডিওটি লাইক শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দেন, যাতে আপনার দ্বারাই আপনার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।